আপনার প্রেমিক প্রেমিকার যত কঠোর মনি হোক আপনার কথা শুনছে না আপনার কথা একেবারেই মানছে না এত কঠোর মন তাকে বসীকরণ করে দেন অল্প সময়ের মধ্যে শুধু গাছের পাতায় নকশাটি লেখে আপনি করে দিতে পারেন কঠোর মন যার আছে সেই ব্যক্তি হবে আপনার বসীকরণ ওই লোক হবে আপনার কথা মতো শোনার মতো গোলাম ওই লোক আপনার গোলাম হয়ে যাবে কী চাহে আপনি বলতে পারেন আপনার প্রেমিকা আছে বা প্রেমিক আছে যাকে ভালোবাসেন সেই ব্যক্তি আপনার কথা শুনছে না একেবারেই পাত্তা দিচ্ছে না কেন এরকম কেন হচ্ছে আপনার প্রেমিকা আপনার সঙ্গে এরকম কেন ব্যবহার করছে আরে তাদেরকে পুশীকরণ করুন অল্প সময়ের মধ্যে কিভাবে এই পুশীকরণটি করবেন কোনো কিচ্ছু করতে হবে না শুধুমাত্র আপনার গাছের পাতায় শুধু নকশাটি লিখে ওই পাতাটি কি করতে হবে করতে পারলেই আপনার বসীকরণ হয়ে যাবে আপনারা এই কাজটি সবাই করতে পারেন ছেলে মেয়ে যেখানে আপনারা আপনাদের বাড়িতে আছেন বা বাইরে আছেন যেখানেই আছেন সেখান থেকেই আপনি এই কাজটি করতে পারবেন খুবই সহজভাবে আমার মনে হয় না এর চায় সহজ আরও ভিডিও আমি আপলোড করতে পারবো অনেক ভিডিও দেখে কাজ করছেন হয়তো কাজ হচ্ছে কি হচ্ছে না জানি না কিন্তু আজকে এই ভিডিওটা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আরে ভাই আরে এত কেন আপনি ইয়ে করছেন আপনার প্রেমিকা আপনি তাকে বসীকরণ করুন প্রেমিক প্রেমিকা যার সঙ্গে চিন পরিচয় আছে যাকে ভালোবাসেন হৃদয় প্রাণ থেকে যাকে ভালোবাসেন ও আপনার কথা শুনছে না মানছে না নাম্বার ব্লক করে দিচ্ছে ফেসবুক থেকে ব্লক করে দিচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিচ্ছে আর যেখানেই আপনি কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন সেখানেই আপনার নাম্বার ব্লক মানে প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে করে দিচ্ছে বলক এত কঠোর মন কেন আরে কঠোর মন যদি তাদের আছে তাহলে তাদেরকে কিভাবে বুসীকরণ করতে হয় তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখে কাজটি করবেন আর এই ভিডিওটা দেখার পরেও যদি নিয়ম বুঝতে না পারেন আর এই ভিডিওর নিয়মের কথা যদি আমাকে ফোন করে বলেন আমি কোনো কথা শুনবো না ডাইরেক্টলি ফোন কেটে দেব। কারণ আমি বোঝানোর জন্য চেষ্টা করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি কাজটি করতে পারেন তাহলেই তো আপনাদের কাজটা হবে না আমি তো বলছি না যে সম্পূর্ণ মানে এক দুই ঘন্টার ভিডিও দেখুন আট দশ মিনিটের ভিডিও দেখতে গিয়েও আপনারা কাটাকাটি করছেন কেন ভাই কাটাকাটি করছেন কাটাকাটি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখে কাজটি করুন কঠোর মনকে কঠোর প্রেমিকে প্রেমিকাকে কঠোর যে কোনো মানুষকে করে দেন অল্প সময়ের মধ্যে বসীকরণ এই ধরনের ভিডিও যদি আরও আপনাদের পেতে চান তবে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিও আপনি পাবেন দেখতে যে ভিডিওগুলো ছাড়ব বুশীকরণে সবার আগে আপনি দেখতে পারবেন তো দুদিন আগে আরেকটা এটিও আপলোড করা হয়েছে আমার সঙ্গে কথা বলার জন্য আপনাদের যে কোনো বসীকরণ করতে চান বা যে কোনো ব্যাপারে ডিসকাস করতে চান বা যে কোনো কাজ আমাকে দিয়ে করাতে চান বশীকরণ মারণ মানে যে কোনো ধরনের অসুবিধা জন্য আমার সঙ্গে যোগাযোগ করার জন্য অবশ্যই আমার নাম্বারে যে পার্সোনাল নাম্বারটা দেওয়া আছে পার্সোনাল নাম্বারে বুকিং করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন যে কোনো ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে শুনে নিচ্ছি কিভাবে আমরা বসীকরণ করতে পারবো কঠোর মনকে তো এই কাজটি করার জন্য আপনার প্রথমে আমি যে যেভাবে বলছি ঠিক ওই ওইভাবেই কাজটি করবেন খবরদার আপনার পক্ষ থেকে চল পরিমাণ চেঞ্জ করবেন না কথা দিচ্ছি কাজ হবে না খোলা আছে কমেন্ট কারণ অনেক ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ে কবিরাজে ভিডিও ছাড়ে কমেন্টে বন্ধ করে দেয় কিন্তু আমি আজ অব্দিও কমেন্টে বন্ধ করি নেই আপনার জন্য কমেন্ট খোলা আছে আর কাজ না হলে তবে ফোন করুন না আমি আপনাদেরকে ফ্রিতে করে দেব আর একটা কি শিওর দিব তো কঠোর মনকে কীভাবে আমরা বশীকরণ করব। বশীকরণ করার জন্য প্রথমে কি করতে হবে প্রথমে আপনার কি নিতে হবে প্রথমে আপনার লাগবে অসৎ গাছের পাতা অসৎ গাছ আপনারা দেখবেন কোথায় আছে যদি নাও আপনারা চিনতে পারেন তবে গ্রামে অঞ্চলে বা শহরে যেখানেই আপনি থাকেন অসৎ গাছের নাম যদি বলেন আপনাকে দেখায় দিবে আপনি কোনো মতে কী যে করেই হোক মানে যেভাবে চেষ্টা করেই হোক আপনি অসৎ গাছের পাতা শুধু একটা নেবেন একটা নিয়ে আসবেন এই পাতাটা কোন দিনে নিয়ে আসতে হবে দিন হতে হবে আপনার শনিবার চাহে মঙ্গলবার শনিবার চাহে মঙ্গলবার যে কোনো সময়ে আপনি অসৎ গাছের পাতা নিয়ে আসবেন নিয়ে এসে আপনার ঘরে রাখুন তারপরে কি করতে হবে আপনার যে বলছিলাম যে নকশা নকশাটা কোথায় পাবেন এই ভিডিওতে পেয়ে যাবেন বা ভিডিও শেষেও আপনারা দেখতে পারবেন ওই জন্যই বলছি ভিডিও কাটাকাটি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখ যদি দেখেন তাহলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন আর নকশাটাও আপনারা দেখতে পারবেন তো নকশাটা যে আছে নকশাটা আপনারা প্রথমে স্ক্রিনশট মেরে নেবেন স্ক্রিনশট স্ক্রিনশট মেরে নেওয়ার পরে ওই নকশাটা যে আছে ওই নকশাটা কলম দিয়ে লিখতে হবে কালো কলম দিয়ে আপনার অসৎ গাছের পাতায় লিখে নেবেন লেখবেন কিভাবে ওই দিনই লেখবেন দিন কাজ দিন আপনি শনিবার চাহে মঙ্গলবারে ওষুধ গাছের পাতা নিয়ে এসেছেন যে কোনো সময়ে আপনি ওষুধ গাছের পাতা নিয়ে আসতে পারেন এই কাজটা যে কোনো সময়ে করতে পারেন রাত দিন সকাল বিকাল কোনো অসুবিধা নেই তো কাজটা করতে হবে শুধুমাত্র শনিবার চাহে মঙ্গলবারেই আপনার করতে হবে ওই ওইবারেই করতে হবে ওই দিনেই করতে হবে শনিবার চাহে মঙ্গলবারে দিনই করতে হবে অন্য কোনো বারে যদি কাজ করেন কাজ হবে না ওষুধ গাছের পাতায় আপনার নকশাটা লেখা হয়েছে তারপরে আপনার প্রেমিকার নাম লিখবেন তারপরে আসবে আপনার নাম প্রথমে আপনার প্রেমিকার নাম লিখে নিয়েছেন তারপরে দ্বিতীয় আসবে আপনার নাম তো এইভাবে একটা অসৎ গাছের পাতায় নকশা লেখা হয়েছে আপনাদের প্রেমিকার নাম লেখা হয়েছে তারপরে আপনার নাম লেখা হয়েছে তো লেখছেন আপনি হয়তো যে জায়গায় বসে লেখছেন হয়তো অন্য লোক দেখছে ডিস্টার্ব দিচ্ছে কথা বলছেন এইভাবে নকশাটা লেখছেন তো ভাই এইভাবে যদি আপনারা নকশাটা লেখেন আপনাদের কোনো কার্যকারী হবে না যে দিনই লেখবেন যে সময়ই লেখেন আপনি যেখানে নকশাটা লেখবেন অসৎ গাছের পাতায় যে সময় লেখবেন যাতে কোনো মানুষ আপনাকে ডিস্টার্ব না দেয় কোনো মানুষ আপনার সঙ্গে ওই সময় কথা না বলে আপনি কারোর সঙ্গে ওই সময় কথা বলতে পারবেন না শুধু এক মিনিটের জন্য এক মিনিটও লাগবে না তিরিশ সেকেন্ডেই আপনি নকশাটা লিখে নিতে পারবেন শুধু কালো কলম দিয়ে কালো কলম দিয়ে আপনি এইভাবেই নকশাটা লিখে নিয়েছেন এখন হয়তো বলতে পারেন গরুজি কোথায় বসে লিখবো আপনার যেখানে সুবিধা হয় সেখান থেকেও বসে আপনি লিখতে পারেন দিক কোনো দিকের কোনো ইয়ে নেই যে কোনো দিক হয়ে আপনি লিখতে পারবেন কিন্তু একটা কথা শর্ত আপনার রাখতে হবে যেদিনই কাজটি করবেন নিরামিষ খেয়ে করবেন শুদ্ধ কাপড় পরে নিতে হবে কারণ এগুলো তো আর কত ভিডিওতে বলবো আপনি যদি পাক সাপ নাই থাকেন তাহলে কোনো কাজই আপনার কার্যকারী হবে না প্রথমে আপনার পাক সাপ করে নেবেন পরিষ্কার জামা কাপড় পরে নেবেন তারপরে এই কাজটি করবেন এই কাজ না যে কোনো কাজ যদি করতে চান পরিষ্কারভাবে হয়ে তো আপনাদের কাজগুলো করতে হবে না তো এইভাবে আপনার নকশাটা লেখা হয়েছে অসৎ গাছের পাতা তারপরে অসৎ গাছের পাতাটা কী করতে হবে তার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই এই কাজটি তারাই করবে যারা প্রেমিকার সঙ্গে মানে দিনের পর দিন আপনার কথা শুনছে না আপনার হাত ছাড়া হচ্ছে বা দিনের পর দিন ঝগড়া হচ্ছে ঝগড়া করছে আপনার সঙ্গে থাকার পরও অন্য ছেলে বা মেয়ের সঙ্গে রিলেশনে যাচ্ছে যারা অ্যাকচুয়ালি আপনারা কাউকে ভালোবাসেন মন প্রাণ থেকে চাহে বন্ধু বান্ধব আছে চাহে আপনার ক্লাস ফ্রেন্ড আছে চাহে আপনার বয়ফ্রেন্ড হোক চাহে আপনার গার্লফ্রেন্ড হোক যাকে ভালোবাসেন তার উপরে এই কাজটি করবেন যার সঙ্গে চিন পরিচয় আছে যার সঙ্গে খাওয়া দাওয়া করছেন যার সঙ্গে উঠা বসা করছেন যার সঙ্গে কথাবার্তা বলছেন তার উপরেই এই কাজটি করবেন এছাড়া যদি আপনারা অচেনা লোকের উপরে যদি কোনো ধরনের বশীকরণ করতে চান কখনো সম্ভব হবে না তো এইভাবে আমি বোঝাতে চেয়েছি যাদের সঙ্গে চিন পরিচয় যাদের সঙ্গে কথাবার্তা চিন পরিচয় আছে তাদের উপরেই আপনি বসীকরণটি করবেন তো এই কাজটি আপনার এইভাবে কমপ্লিট করা হয়েছে তো এইভাবে আপনার শনিবারে আপনার ওষুধ গাছের পাতায় নকশাটা লেখার পরে সেই ওষুধ গাছের পাতাটা কী করতে হবে যে জায়গায় থেকে ওষুধ গাছের পাতাটা নিয়ে এসেছেন ওই জায়গায় আপনার আবারও যেতে হবে মানে ওই ওষুধ গাছের নিচে গিয়ে ওষুধ গাছের পাতাটা আপনার প্রেমিকার নাম যে নকশার নিচে নিচে লেখে নিয়েছেন ওর নাম আবারও সাতবার বলে ওই ওষুধ গাছের পাতাটা আপনার পুঁতে দিতে হবে মাটিতে তারপরে আরও নিয়ম আছে তারপরে আপনার আসার সময় কী করতে হবে পুঁতে দিয়ে আসার পরে কারোর সঙ্গে কথা বলবেন না আসা অবধি আপনার বাড়ি যতক্ষণ অবধি না আসতে পারছেন ততক্ষণ অবধি পিছন দিকে তাকাতাকি করবেন না কারোর সঙ্গে কথা বলবেন না চুপচাপ আপনার বাড়িতে আসবেন এখন হয়তো আপনারা বলতে পারেন গুরুজি যদি ওষধ গাছের পাতা যদি আমরা না পাই তাহলে কি করব তবে আপনাদের জন্য আর একটা পদ্ধতি হিসাবে করতে পারেন অনেক চেষ্টা অনেক মেহনত অনেক খাটাখাটি করে যদি আপনি অসৎ গাছের পাতা যদি না পান বা ওষুধ গাছটা যদি না পান তাহলে আপনারা যে কোনো বড় গাছ যে কোনো ধরনের বড়ো গাছের পাতায় আপনার এই নকশাটা লিখে ওইভাবে পুঁতে দিয়ে আসতে হবে তো এইভাবে আপনার কাজটি করা হয়েছে মানে এইভাবে আপনার ওষুধ গাছের নিচে গিয়ে বা বড় গাছের পাতায় লেখে ওই গাছের নিচে গিয়ে আপনার পুঁতে দিয়ে আসা হয়েছে পুঁতে দেওয়া আসার পরে কমসে কম দশ মিনিট আপনি কারোর সঙ্গে কথা বলবেন না দশ মিনিটের পরে দেখেন আপনার ব্লক নাম্বার আছে যেখান থেকে আপনাকে ব্লক করেছে ফেসবুক মানে যে জায়গা থেকে নাম্বার আপনার ব্লক করেছে যোগাযোগ করার জন্য সঙ্গে সঙ্গে খুলে দেবে উল্টা আপনার কাছে চলে আসবে যত অহংকারী বা যত আপনার কঠোর মন যত আপনার কোনো মতেই তার মন গলছে না দশ মিনিটের ভিতরে মমের মতো মমের মতো গলে যাবে আর আপনার কাছে চলে আসবে